শুরুতে এই সংবাদ শিরোনাম। সমন্বয়ক হাসনাত আবদুল্লার সঙ্গে আইনজীবীদের হাতাহাতি। এবার বিস্তারিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার সঙ্গে আইনজীবীদের হাতাহাতির অভিযোগ উঠেছে। বুধবার 16 অক্টোবর বিকালে হাইকোর্টে এই ঘটনা ঘটে। এক ভিডিওতে দেখা যায়, সমন্বয়ক হাসনাত আবদুল্লা ও কয়েকজন আইনজীবীদের সঙ্গে কথার কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে সেখানে উপস্থিত অন্যান্য ছাত্ররা সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে সেখান থেকে নিয়ে আসে। কিন্তু কী কারণে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এদিকে পূর্ব ঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা ঘেরাও করে অবস্থান কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণীর পেশার মানুষও মিছিলে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন দফা দাবিগুলো হল, আওয়ামীপন্থী ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণ করতে হবে, সারা দেশে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, দায়রা জজ আদালত থেকে আওয়ামী প্যানেলের আইনজীবীদের অপসারণ করতে হবে এবং অনতিবিলম্বে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে। প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। ওই সময় তারা শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ নানা স্লোগান দেন। 20 থেকে 25 জন আইনজীবী ওই বিক্ষোভে অংশ নেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামীপন্থী আইনজীবীদের এ বিক্ষোভ কর্মসূচির প্রক্রিয়ায় 15 অক্টোবর মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক চাজ্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ।